34 বছরের বাম অপশাসনকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৎ স্বচ্ছ ভাবমূর্তি ছিল তার বরাবর। নিজের পছন্দের একঝাঁক নেতাকে নিয়ে মন্ত্রিসভা গড়ে রাজ্য পরিচালনা শুরু করেন। সেই মন্ত্রিসভায় সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রথমে দায়িত্ব দেন শ্যামল মণ্ডলকে। বিতর্কের কারণে সেই দায়িত্ব থেকে সরতে হয় শ্যামলকে। এরপর রাজ্যের কাণ্ডারী মমতা ব্যানার্জি সুন্দরবন উন্নয়নের মতো এমন গুরুত্বপূর্ণ দপ্তরকে মন্টুরাম পাখিরার হাতে তুলে দেন। সে দায়িত্ব মন্টুবাবু কতটুকু পালন করেছেন তা আমরা জানি না, কিন্তু মন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন বারবার। অন্যের জমি কেড়ে নেওয়ার মতো অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে, হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। শুধু কি তাই, এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও চূড়ান্ত মূর্খামির পরিচয় দিয়েছেন মন্টুরাম পাখিরা। নিজের দপ্তরের মধ্যেই জাতীয় প্রতীকের অবমাননা করেছেন প্রতীক। তার পুরো মন্ত্রিত্বই দেশের জাতীয় প্রতীক অশোকস্তম্ভের অপব্যবহার করেছেন তিনি। তার দপ্তরের টেবিলে রাখা এই কাঠের অশোকস্তম্ভ ব্যবহারের সংবিধানের নিয়মবিধি যথাযথ মানেননি তিনি। সংবিধান বলছে অশোকস্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা থাকাটা বাধ্যতামূলক, নইলে জেল ও জরিমানা দুই হতে পারে। কনস্টিটিউশনে বলে দিয়েছে যে আমাদের ন্যাশনাল এমব্লেমে কী কী কোথায় কোথায় থাকবে, এখানে অশোক স্তম্ভের সামনে এখানে লেখা থাকতে হবে যে সত্যমেব জয়তে, ওখান থেকে বিচ্যুত করানো যাবে না, সম্ভব না। তার 3 বছর পর্যন্ত সাজা হতে পারে, ফাইনও হতে পারে, এবং দুটোই হতে পারে। কিন্তু দেখুন, মন্ত্রীর চোখের সামনেই রাখা এই কাঠের অশোক স্তম্ভটি, কোথাও সত্যমেব জয়তের চিহ্ন মাত্র নেই। পুরো বিষয়টা দেখে অবাক হয়ে গেছি আমরা। রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী কীভাবে এমন মূর্খের মতো আচরণ করতে পারেন, কীভাবে তিনি নিজের দপ্তরে বসে দিনের পর দিন জাতীয় প্রতীকের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলা করতে পারেন? আমরা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছিলাম মন্ত্রীবাবুর সঙ্গে। তিনি কী বলছেন শুনুন। আমি কোনো অশোককে অবমাননা করি না, কারণ আমি সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারি স্বীকৃতি নিয়ে মন্ত্রিত্ব চালিয়েছি, এবং আমি কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমি কোনো ক্ষেত্রে অবমাননা করি না। আমি কখনো কোনো ক্ষেত্রে এই জাতীয় প্রতীক যেটা দেশের এভাবে অবমাননা করিনি আর করতে পারি না। এটা আমার দপ্তরের নয়, ওই একজন গিয়ে দিয়েছিল, তাকে আমি সঙ্গে সঙ্গে দিয়েও দিয়েছি, আমি দিয়ে দিয়েছি, সেটা আমার নয়, আমার দপ্তরের সেটা নয়। আমি জানি না, আমি ঠিক জানি না, যখন আমি দেখেছি, আমি যখন এসে দেখেছি, তখন আমি সঙ্গে সঙ্গে আমি আমার ওখানকার আমার স্টাফে যে বললাম যে এটা যেহেতু সত্যমেব জয়তে লেখা নেই, ওটা আমার এমনি রাখার দরকার নেই, ওটা আমার দেখার দরকার নেই, ওই জন্য সঙ্গে সঙ্গেই আমি জানার সঙ্গে সঙ্গে আমি আমার টেবিল থেকে সরিয়ে দিয়েছি। তখনই টেবিল থেকে সরিয়ে দিয়েছেন বলে মন্ত্রীমশাই স্বীকার করে নিলেন যে তার টেবিলে অশোকস্তম্ভটি রাখা ছিল। তিনি সত্যমেব জয়তে ছাড়াই অশোকস্তম্ভটি ব্যবহার করেছেন। খুন করে কারো জীবন ফেরানো যায় না, তেমনি সংবিধান বা জাতীয় প্রতীকের অবমাননা করে আবার তার মানও ফেরানো যায় না। মন্ত্রী থাকাকালীন তিনি যে জাতীয় প্রতীকের অবমাননা করেছেন আমাদের ছবিতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। এখন দেখার, দেশের আইন অনুযায়ী মন্টুবাবুর শাস্তি কবে হয়।